একটা প্রজেক্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে আব্দুল কাইম অ্যান্ড সন্সের একটা স্পেশাল প্রজেক্ট, ফিশারিজ প্রজেক্ট। এখানে প্রায় 14 একর জমিতে এই প্রজেক্টটি করা হয়েছে। মধ্যে ঢুকলেই বাম পাশে দেখতে পাবেন এখানে একটি ছোট ঘরের মতো আছে। এখানে আসলে বেসিক্যালি বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখা আছে, যেটা বিভিন্ন প্রয়োজনে এই আপনার প্রজেক্টের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। আমি এখন সরাসরি চলে যাচ্ছি প্রজেক্টের ভিতরে। প্রজেক্টের ভিতরে যেটা প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে এরকম সুবিশাল পুকুর। এরকম প্রায় 4টি পুকুর রয়েছে প্রজেক্টের মধ্যে। আর একটা মজার বিষয় হচ্ছে এই সুন্দর চারপাশে পুকুরের পাড়ে এরকম সংযোগ সড়ক রয়েছে। এই সড়কগুলির দুই পাশে সারিবদ্ধভাবে অনেকগুলি নারিকেল গাছ রয়েছে, যেটা আসলে আপনার মন মানে আপনাকে আসলে সত্যি একদম প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যাবে। আপনার অন্যরকম একটা ভালো লাগা উপলব্ধি হবে আপনার মনের মধ্যে। এই দেখুন, এই পাশটায় পুকুর আর এই পাশটায় হচ্ছে সংযোগ সড়কে সারিবদ্ধ নারিকেল গাছ। এই পাশটায় আবার কিছু গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ। আশা করি পেঁপে গাছগুলি অতি শীঘ্রই বড় হয়ে যাওয়ার পরে ফলন আসবে। আমাদের সামনে যেতে 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 আরেকটা পুকুর পড়বে। এই পুকুরটা তো মোটামুটি বিভিন্ন ধরনের মাছের পোনা ছাড়া হয়েছে। তো এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে, বলে রাখি, বিভিন্ন ধরনের ফলজ গাছও এখানে রয়েছে, যেমন কলা গাছ এবং তার মধ্যে আরেকটি গাছ হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছে কিন্তু প্রচুর আমড়া আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমড়া ধরেছে। কিন্তু এই পাশটা জামরুল গাছ, জামরুল গাছে কিন্তু এবার সিজনে অনেক জামরুল আসছে। এই যে নারকেল গাছে ফুল আসছে, তারপরে হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে কিন্তু হচ্ছে অনেকগুলি পেয়ারা আসছে। এই যে আমার বড় ভাই, উনি ওনার ভাইরা দুজনে আসলে হ্যালো দুজনে এই ভদ্রলোক উনি আসছে সিসি ক্যামেরা এখানে ইয়ে করবেন, এটা দেখার জন্য কীভাবে কোথায় প্লেসমেন্টটা করা যায়। ওনার কোম্পানির পক্ষ থেকে উনি আমাদেরকে সাপোর্টটা দিবেন, আমরা আসলে আলোচনা করে এটা ঠিক করা হবে। এই দেখুন, এই পুকুরটাতে কিন্তু এখন জাল মেরে জল পরিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণ আগে এই পুকুরে জাল দিয়ে দেখা হয়েছে আসলে মাছের গ্রোথটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, ওনারা আশা করতেছে ওনাদের এক্সপেক্টেড যে গ্রোথটা ছিল মোটামুটি এটার কাছাকাছি। সপ্তাহখানিক আগে মনোসিক্স তেলাপিয়া আপনার প্রায় 36টাতে 1 কেজি হতো, এখন সেটা দাঁড়িয়েছে আপনার 22টাতে 1 কেজি। সো মোটামুটি ওনারা স্যাটিসফাইড গ্রোথটা নিয়ে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যেমন এই পুকুরটিতে হচ্ছে মিক্সড মাছের পোনা ছাড়া রয়েছে, যেমন শুধুমাত্র রুই, কাতল এবং কিছু আপনার যে রুই, কাতল এবং কিছু কালিবাস ছাড়া হয়েছে। আর তারপর হচ্ছে এই পুকুরটাতে আবার কিছু মিক্স, যেমন তেলাপিয়ার সাথে রুই কাতল দেওয়া হয়েছে। তারপরে আবার আপনার সামনে যে দুটো পুকুর রয়েছে ওই দুইটাতে আবার একটাতে তেলাপিয়া আলাদা একদম সেপারেটলি মনোসিক্স তেলাপিয়া যেটা, আর এটাতে হচ্ছে মিক্সড মাছের সাথে সিঙ্গির পোনা চারা হয়েছে বা 15,000 পিসেস। এখানে একটা মসজিদ রয়েছে, যাতে এখানকার তত্ত্বাবধানে যারা থাকবেন তারা নামাজটা ঠিক মতো পড়তে পারে এবং যারা আমাদের বিভিন্ন প্রয়োজনে আসবে তারা যেন নামাজটা পড়তে পারে। আজকে এই কাঁঠালটি কাটা হয়েছে, আশা করছি এই কাঁঠালটা খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে পেকে যাবে। কিছুক্ষণ আগে কিন্তু কাটা হয়েছে এই গাছটি থেকে। আর এখানে একটা গোডাউন রয়েছে, যাতে প্রয়োজনীয় খাদ্য এখানে রাখা যায়। সামনে একটা পুকুর, যেটার কথা বলছিলাম, চিংড়ি চারা হয়েছিল। এখানে একটা কটেজ আছে, যেখানে আসলে তত্ত্বাবধায়ক যারা থাকবেন তারা এই রুমটিতে অবস্থান নেবেন। এখান থেকে তারা পুরো প্রজেক্টে দেখভালও করবেন। এখানে রান্নার একটা সিঙ্ক আছে, এখানে বাথরুম করা হয়েছে, এখানে তাদের থাকার জন্য কিছু টেবিল চেয়ার দেওয়া হয়েছে, এখানে আইপিএস দেওয়া হয়েছে।
এখানে বসে একটা ছোটখাটো মিটিং করতে পারেন, যেন একটা মিটিং আছেন এখন। তারপর হচ্ছে এই হচ্ছে মোটামুটি প্রজেক্টের অবস্থান। আর একটু সামনে যদি যাই, সামনেও কিন্তু সুবিশাল জায়গা রয়েছে। এই প্রজেক্টটার সামনে যেটা গেলে যেটা দেখা যাবে, ওইটা নিউলি ডেভেলপ করা, এই পুকুরগুলি খনন করার সময় এখান থেকে যে মাটি উঠানো উত্তোলন করা হয়েছে, ওই মাটিগুলি মূলত সামনের জমিটাতে রাখা হয়েছে। ওই জমিতে আপনার বিভিন্ন ধরনের শস্য ফলানোর চিন্তা ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আসলে ওভাবে তেমন কোনো কিছু করা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে আসলে অন্যান্য দিকে সময় এদিকের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি ব্যাকে চলে আসি। যেমন দেখেন অলরেডি নারিকেল গাছে কিন্তু নারিকেল চলে আসছে, ওই যে একটা নারিকেল গাছ, নারিকেল দেখা যাচ্ছে এরকম মোটামুটি আর কি। এটা আব্দুল কাইম সন্সের পার্টনার প্রজেক্ট এবং খুব ভালো সম্ভাবনাময় একটা প্রজেক্ট। আশা করছি এখান থেকে আগামীতে খুব ভালো সুফল এবং সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ। যেমন এই গাছটাতে কিন্তু অলরেডি দেখুন নারিকেল কিন্তু চলে আসছে, নারিকেল। এটা অন্য পাশে, এটা পিছন দিক দিয়ে, এখানে দেখুন নারিকেল গাছ আসছে। তারপর হচ্ছে আপনার একটা পেঁপে গাছ রয়েছে, পেঁপে গাছটা যথেষ্ট ভালো, পেঁপে গাছটা আলহামদুলিল্লাহ মজুদের পাশে, খুব সুন্দর, খুবই সুন্দর।